জয় গুরু পরমদয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদা স্বয়ং ঠাকুরবাড়িতে লীলা করলেন সেই লীলার কথা আজ আপনাদের শোনাবো এক ইষ্টপ্রাণ ভাই ভাই ভাইয়ের দীক্ষা অনেক দিনই হয়েছে ছোট থেকেই দীক্ষা নিয়েছে ঠাকুরকে মানে যথাসময় ইষ্টভীতি সকালে প্রার্থনা সন্ধ্যে প্রার্থনা ঠাকুরের বাণী পাঠ এইভাবে নিজেকে ঠাকুরের করে নিয়েছে তার ইচ্ছা সে স্বস্তি নেবে তার জন্য সে দুবছর ধরে স্বস্ত নেবার জন্য যেভাবে নিজেকে তৈরি করতে হয় সেভাবে নিজেকে তৈরি করে ফেলেছে নিরামিষ খায় ঠাকুরকে নিয়ে থাকে পড়াশোনাও করে তার মনে হয় যে পরম পূজনীয় বাবাইদা পরম পূজনীয় বিঙ্কিদা পরম পূজনীয় অবিন্দা পূজনীয় সিপাইদা এরা তো সব জায়গায় দীক্ষা দিচ্ছেন সস্ত দিচ্ছেন আমার সস্তায়নিটা যদি ওই দাদাদের হাত মারফত হয় তাহলে খুব ভালো হয় এইভাবে যখনই প্রার্থনায় বসে ঠাকুরকে নিবেদন করে যে ঠাকুর আমি যেন ঠাকুর বাড়ির কোনো দাদার কাছ থেকে সস্তায়নি পেয়ে থাকি তুমি তোমার যা ইচ্ছা তাই পূরণ করো এইভাবে ওই ভাই জানাতে থাকে গতকাল ওই ভাই ওর বাবা মার সাথে ঠাকুর বাড়ি যায়। ঠাকুর বাড়ি গিয়ে আমায় ফোন করছে যে আমি ঠাকুর বাড়ি পৌঁছে গেছি তখন আমি বললাম যে তুমি যখন ঠাকুর ঠাকুরবাড়ি পৌঁছেছ তাহলে স্বস্তায়নির ব্যাপারটা সকালবেলা পরম পূজনীয় বাবাইদা যখন বসবেন তখন ওনাকে নিবেদন করবে তখন ওই ভাই আমাকে বলে আমি নিবেদন করব না আমি মনে মনে জানাবো দেখি না পরমদালের কি ইচ্ছে হয় আসল কথা ওই ভাই অনেকবারই ঠাকুর বাড়ি গেছে সস্তায়নি নেবার জন্য কিন্তু কোনোবারই সুযোগ হয়ে ওঠেনি নিজে তৈরি হয়ে যায় কিন্তু কোনোভাবে সুযোগ হয়ে ওঠেনি ওই ভাই চাই বাবায়দা যদি কোনোভাবে বাবায়দার কাছে গিয়ে দাদা যদি ওকে দীক্ষা দেয় দীক্ষা নয় সস্তায়নি দেয় তাহলে খুব ভালো হবে এই মনোবাসনা মনে কাল ঠাকুর বাড়ি পৌঁছেছে আজ নিজেকে নিজে নেবে বলে একদম নিজে তৈরি হয়ে গিয়েছে পরম বাবাইদা বসেছে তারপর লাইনে দাঁড়িয়ে ওই ভাই মনে মনে বলছে যে দাদা তুমি আমাকে সস্তইনি দাও দাদা তুমি আমাকে সস্তয়নি দাও এইভাবে এক রকম করজোরে প্রার্থনা করে চলেছে ওই ভাই মনে মনে পরম পূজনীয় বাবাইদা দু তিনবার ওই ভাইয়ের দিকে তাকিয়েছেন তারপর হঠাৎ করেই দাদা বলে উঠেছেন আজ আমি সস্তয়নি দেব তার ব্যবস্থা করো হঠাৎ করে এক দাদা এসে বলছেন যে যারা যারা সস্তয়নি নিতে চাও তারা সস্তইনী রুমে ওয়েট করো গিয়ে পরম পূজনীয় বাবাইদা দা দেবেন এই কথা শোনার পর ওই ভাইয়ের মনে প্রচুর আনন্দ একদম সোজা গিয়ে রুমে বসে গেছে তার এতদিনের আশা পূরণ হতে চলেছে পরম দেয়াল এইভাবে প্রত্যেকেরই আশা পূরণ করেন এতদিনের আশা পূরণ হতে চলেছে ওয়েট করছে পরম পূজনীয় বাবাইদা সস্তনি দেবেন কি আনন্দ কতদিন ধরে নিজেকে তৈরি করেছে ঠিক সস্তয়নি হয়ে গেল তার কিছুক্ষণ পরে আমায় ফোন করে বলে ও কি আনন্দ আজ পরম পূজনীয় বাবাইদা আমায় সস্তয়নি দিলেন কতদিন ধরে আশা করেছিলাম আজ পরমদাল আমার ইচ্ছা পূরণ করলেন সে আর কেউ নয় আমার নিজের ভাইপো ইষ্ট প্রাণ এবং আমাকে খুব ভালোবাসে হবার পর প্রথম ফোনটা আমায়ও করেছে কতদিনের আশা এইভাবেই ঠাকুর প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ করেন আজ সকালে আমি যখন প্রার্থনা করতে বসি তখন আমি ওই আমার ভাইপোর জন্য প্রার্থনা করেছি ঠাকুরের কাছে কারণ ঠাকুর নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ঠাকুর আমার ভাইপো প্রায় যায় কিন্তু ঘুরে আসে আজ যেন ঠাকুর তুমি ওর ইচ্ছা পূরণ করবে তুমি তুমি দেখো না ওর কিসে মঙ্গল হয় তুমি তাই করো এইভাবে আমি পরমদালের কাছে প্রার্থনা করেছি আর কিছুক্ষণ পর শুনছি ঠাকুর আমার কথা শুনেছেন এইভাবেই পরমদার প্রত্যেকের ইচ্ছা পূরণ করেন আপনারা প্রত্যেকে যদি নিজের মঙ্গল চান এইভাবে নিষ্কাম প্রার্থনা করতে থাকুন নিষ্কাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন শুধু ওই মায়ের মঙ্গল করো ওই ভাইয়ের মঙ্গল করো ওই দাদার মঙ্গল করো এইভাবে মঙ্গল প্রার্থনা পরম দলের কাছে করুন দেখবেন আপনার নিজের মঙ্গল হবে আর তারও মঙ্গল হবে এইভাবে পরম পরমদাল যে কিভাবে আমাদের সঙ্গে আজও লীলা করে চলেছেন কিভাবে তিনি আমাদের কাছে হাজির আছেন আমরা তা বুঝতে পারছি না একটু যদি আমরা তাকে অন্তর দিয়ে ভালোবাসি একটু যদি বিশ্বাস করি তাহলে দেখবেন আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি যা চাচ্ছি না তাও পেয়ে যাচ্ছি আজকের ইষ্ট সঙ্গে এখানে শেষ করছি জয়